ঘটনাটা কি ঘটেছে? ঘটনাটা বলতে এই যে আমাদের আরামবাগ থেকে 10টার পর বাড়ি যেতে পারছি না। আরামবাগ থেকে যে আমরা বাদরকোনায় যাব, বাদরকোনাতেই সুপাড়া থেকে যে কুকুরগুলো এত অত্যাচার করে 10টার পর যেতেই পারছি না। এবার পিছনে পিছনে ছুটায়, এবার যদি একা পড়ে গেছি কিছু কারণে এসে আমার হাতে এরকম চোট দিয়েছে, লাঠি ছিল ঢিল ছুঁড়ে কুকুরগুলোকে তাড়িয়েছি। কটা কুকুর ধরেছিল আপনাকে? 4-5টা কুকুর ছিল তিন জায়গায় দিয়ে। আমি কিসে করে যাচ্ছিলাম? আমি সাইকেলে করে যাচ্ছিলাম। তারপর কিভাবে কামড়ালো আপনাকে? সাইকেলের পিছনে পিছনে ছুটি যে এবার দেখছি তো আমার ঠ্যাঙে কামড়াবে, আমি নিচে নেম করেছি, একটা হেঁট ধরেছি, চলে গেলো। আবার খানিকটা হেঁটে হেঁটেতেই যাচ্ছিলাম, দিয়া এসে আমার বাঁ হাতটাতে কামড় দেয়। তখনই সাইকেলটা ওর ঘাটেতে ফেলেছি। তো কুকুরগুলো ছুটে পড়ে, আবার যে আমাদের নপাড়াতে সেখানেও কুকুর ছুটিয়েছে। এইভাবে কামড়াচ্ছে কোনখানে? কোন মানে বাঁ হাতে কোন জায়গাটায় কামড়াচ্ছে? আমাদের নপাড়া। আপনার কোথায় বাড়ি? আমার বাদলকোনা। কি করেন আপনি? আমি হ্যাঁ কি করেন? কাজ করি, রাজমিস্ত্রি কাজ করি। আমাদেরকে একটু ঢালাইয়ের কাজ করে আমাদেরকে একটু পেমেন্ট ফেমেন্ট নিতে হয়। সেই পেমেন্ট ফেমেন্ট নিয়ে আমরা রাতে বাড়ি যাই। কাল কটায় বাড়ি গেছিলেন? বাড়ি যাচ্ছিলাম কালকে, একটু দেরি হয়ে গেছিলো, 10টা দেরি গেছিলো। এরকম পেরাই এরকম করে, আমরা লাঠি ফাঠি নিয়ে যাই, খুব ভয়ে ভয়ে গেছি। কিন্তু কালকে এরকম এই ব্যাপার, কুকুরে কামড় দিয়েছে। এর আগে কীরকম কামড়েছিল? না, এর আগের বেলা ছুটি ছিল, অনেক প্রতিটা লোক যায়, বহু মানুষ বলে, সেরকম ভয়ে ভয়েই যাচ্ছিলাম যে এরকম এই কুকুরে এই অত্যাচার। আপনার নাম দাদা? সুকুমার মাঝি। নিউনূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হারতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।